আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ের 76 পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে ভিডিও তৈরি করা আছে। তো সেখান থেকে তোমরা যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। ব্যবসায়ের আইডিয়া উপস্থাপন। আমরা দলের সদস্যরা সবাই মিলে আমাদের ব্যবসায় আইডিয়া নিয়ে কাজ শুরু করব। প্রয়োজনে আমাদের নিজ পরিবার, বন্ধু, শিক্ষক বা যে কারো পরামর্শ নিয়ে চূড়ান্ত ব্যবসায়িক আইডিয়াটি সাজাবো। ব্যবসায়িক আইডিয়াতে যেসব তথ্য থাকা আবশ্যক তা তথ্যচক 4.4 পূরণ করে কাজটি সম্পন্ন করব। পরবর্তী ক্লাসে ব্যবসায়িক আইডিয়াটির পূর্ণাঙ্গ ডিজাইন তৈরি করে উপস্থাপন করব। তবে চূড়ান্ত উপস্থাপনার জন্য আমরা ক্লাসে সবাই মিলে একটি আইডিয়া বিনিময় সেমিনারের আয়োজন করতে পারি। এখন হচ্ছে আমরা 76 পৃষ্ঠার এই ব্যবসায়ের আইডিয়ার জন্য সংকেত, এই ছকটা এখন আমরা পূরণ করব, ঠিক আছে? এখানে বেশ কিছু তথ্য আছে, বেশ কিছু প্রশ্ন আছে, এগুলোর উত্তর আমাদের দিতে হবে। তাহলে চলো আমরা এখন এই ছকটা পূরণ করি। অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা 76 পৃষ্ঠার ছকের সমাধান। ব্যবসায়ের আইডিয়ার জন্য সংকেত, ব্যবসায়ের নাম কাঁচামাল ঘর, ব্যবসায়ের ধরন এটি হচ্ছে একটি পাইকারি ব্যবসা, কী চাহিদা পূরণ করবে বা কোন সমস্যার সমাধান করবে, গ্রামাঞ্চল থেকে উৎপাদিত পণ্য কিনে এনে শহরে দোকানদারদের নিকট বিক্রি করা, সম্ভাব্য পণ্য বা সেবাসমূহ কৃষকরা ন্যায্য দামে বিক্রি করে এবং তাতে উভয়ই উপকৃত হয়, সম্ভাব্য ক্রেতা সাধারণ জনগণ, বিক্রয় পদ্ধতি খুচরা ও সরাসরি, কীভাবে ক্রেতা পণ্য গ্রহণ করবেন, ঠিক আছে, সরাসরিভাবে অনলাইনে সেটা এখানে বলা হচ্ছে যে খুচরা এবং সরাসরিভাবে, লেনদেন পদ্ধতি কেমন, উভয় পদ্ধতি অর্থাৎ ক্যাশ, অনলাইন, মোবাইল পেমেন্ট সবগুলোই হবে, ব্যবসাটির বিশেষত্ব কী, এটি এমন একটি ব্যবসা যা আমাদের সকলে দৈনন্দিন জীবনের কাজে প্রতিনিয়ত ব্যবহৃত হয়, সেবা বা পণ্যের উৎস ও প্রয়োজনীয় কাঁচামালের যোগান, বিভিন্ন গ্রাম থেকে কাঁচামাল সংগ্রহ করা হয়, যেসব কারণে ব্যবসাটি নির্বাচন করা হয়েছে, এটি পুষ্টি বিকাশের সহায়ক, মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন, ব্যবসাটি থেকে সমাজ যেসব সুবিধা পাবে, মানুষের শারীরিক সক্ষমতা বাড়বে, অর্থনৈতিক সক্ষমতা বাড়বে, দলের পরিচিতি ও সদস্যদের নাম সায়মা, মাইশা, কবিতা, জ্যোতি, রাইসা, নুসরাত, এখানে তোমরা দলের নামটা লিখে দেবে, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 78 পৃষ্ঠার এই সমূল্যায়ন যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা পূরণ করব। মোট 4টা প্রশ্ন আছে, এগুলোর সমাধান আমরা পরের ক্লাসে দেখব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা চতুর্থ অধ্যায় ব্যবসায়ের আইডিয়া বানাই 76 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।